ইরাজমাস মুন্ডাস প্রোগ্রামের জব এক্সপিরিয়েন্স অনেক ক্ষেত্রে ম্যান্ডেটরি না হলেও যদি আমাদের জব এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আমরা কি করব। অবশ্যই মাথা রাখবো সকল যোগ্যতায় যোগ্যতা, কোনো যোগ্যতায় অযোগ্যতা নয়। সো যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে সেটা শুরুতে যা করবেন সেটা হচ্ছে সিবিতে অবশ্যই সেটা মেনশান করবেন। যদি জব এক্সপিরিয়েন্সটা রিলেভান্ট হয় সেক্ষেত্রে একাডেমিক তথ্য দেওয়ার আগেই জব এক্সপিরিয়েন্সটা সেখানে শো করবেন, তারপরে একাডেমিক অ্যাকমপ্লিশমেন্ট বা তথ্যগুলো সেখানে দিবেন, মাস্টার্স, ব্যাচেলর, এসএসসি, এইভাবে ক্রনোলজিতে। আর যদি জব এক্সপিরিয়েন্সটা রিলেভান্ট না হয় সেক্ষেত্রে অবশ্যই একাডেমিক যে তথ্যগুলো আছে সেটাকে আগে নিয়ে আসবেন আর জব এক্সপিরিয়েন্সটা তারপরে নিয়ে যাবেন, বাট অবশ্যই সেটা সিবিতে মেনশান করবেন। এক্ষেত্রে একটি কমন কোশ্চেন থাকে এরকম যে আমরা যেখানে জব করছি সেখান থেকে আমাকে এক্সপিরিয়েন্স লেটার দেয়নি বা নাও দিতে পারে, সেক্ষেত্রে আমাদের কী করা উচিত? এটা নিয়ে আমার মনে খুব বেশি ওরিড হওয়ার কিছু নেই। নর্মালি প্রোগ্রামগুলো কখনোই আপনার এক্সপিরিয়েন্স লেটার চাইবে না, যদি একান্তই তারা চায় সেক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার অথবা আপনি যাদের সাথে যে কন্ট্রাক্ট করেছেন সেই লেটার, অথবা আপনার যদি স্যালারি স্টেটমেন্ট থাকে বা জব রেসপন্সিবিলিটি উইথ স্যালারি স্টেটমেন্ট অথবা স্যালারি স্টেটমেন্ট উইথ জব রেসপন্সিবিলিটি, আমরা যেভাবে বলি না কেন, যেখানে আপনার রেসপন্সিবিলিটিগুলো মেনশান করা থাকে, যদি এরকম কোনো ডকুমেন্ট থাকে, দ্যাটস এনাফ অ্যাজ এ প্রুফ ফর ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সো যদি কোনো প্রোগ্রামে বলা নাও থাকে বাট আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই সেটা মেনশান করবেন। সেটা যদি রিলেভান্ট হয় সেটা সিবির শুরুতেই মেনশান করবেন, যদি রিলেভান্ট না হয় একাডেমিক অ্যাকমপ্লিশমেন্টগুলোর পরে যেয়ে, পাবলিকেশন, জার্নাল এগুলো যদি থাকে তারপরে যেয়ে সেটা মেনশান করবেন। ধন্যবাদ।